আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, والصلاه والسلام على من لا نبي بعده. اعوذ بالله من الشيطان الرجيم. انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني زاني حين يزني وهو مؤمن لا يشرب الشارب حين يشرب وهو مؤمن لا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يغل حين يغل وهو مؤمن ايكم ايكم رواه مسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব মনে করছি। আপনারা বিষয়টি শুনে জেনে বুঝে আমল করবেন বলে আমরা আশাবাদী। নেশাদার দ্রব্য পাপের মূল। আল্লাহ রাসূল বলেছেন লা তাশরাবান্না, তোমরা নেশাদার দ্রব্য পান করো না। নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কাজের মাথা, অশ্লীল কাজের চাবি। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা এতে থেকে বেঁচে থাকো। এখানে আল্লাহ তাআলা চারটি কাজকে শয়তানের কাজ বললেন এবং বললেন যে তোমরা এতে থেকে বেঁচে থাকো, এটা সাবধান। তার এক নম্বরে রয়েছে নেশাদার দ্রব্য পান করা, নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ, জুয়া খেলায় অংশগ্রহণ করা শয়তানের কাজ, মূর্তির আস্তানায় যাওয়া যেখানে ছবি মূর্তি রয়েছে বা ছবি মূর্তিকে মূল্যায়ন করা শয়তানের কাজ। এমনিতেই ছবি মূর্তি মহাপাপের কাজ, যেখানে ছবি মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেশতা যান না, এটা আমরা সবাই জানি, জেনে শুনে বাড়িতে ছবি মূর্তি রাখে, এটা একটা জাহেলিয়ত। কেন যে আমরা এরূপ হয়ে গেলাম, পরিস্থিতির সাথে আমরা কেন যে মিলে গেলাম, মিশে গেলাম, সবার বাড়িতে ছবি মূর্তি, আশ্চর্য। আপনি তো শিক্ষিতা মহিলা, আপনাকে তো আমরা সম্মান করতে চাই, মূল্যায়ন করতে চাই, আপনার পরিবার আমরা মনে করি শিক্ষিত, তো তাহলে শোকে যে মূর্তি থাকা কি শিক্ষার পরিচয়? এটা কি জাহেলিয়ত নয়? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন, আর আমাদের নবী তো বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাদিস তো মুসলিম শরীফের, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলী লা তাদু তিম সালান ইল্লা তমাস্তাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে একেবারে ভেঙে চুরে খান খান করে দাও, ওলা কাবরা নুসরাফান ইল্লা সওয়াইতাহু, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। এটা আদেশ, মূর্তি ভেঙে দেওয়া এটা রাসূলের আদেশ। অথচ আমরা মূর্তি গড়িয়ে রাস্তাঘাটে তুলে রাখছি, বাড়িতে শোকে যে তুলছি, এটা কি শিক্ষার পরিচয়? রাসূলের বিরোধিতা করা কি শিক্ষার পরিচয়? জি না। দর্শক মণ্ডলী, মনে কিছু নেবেন না, আপনারা মুসলিম, আমরা মুসলিম, আমরা নিজেদের জন্য যেমন জাহান্নাম থেকে বাঁচা চাই, আপনাদের জন্য তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই। মুসলিম বোন, আপনাদের আমরা অনুরোধ করে বলি যে এই যে শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছেন, এটা কেমন বলেন তো? আল্লাহ তাআলা বলছেন যেটা শয়তানের কাজ, লটারি ক্রয় করা শয়তানের কাজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রাস্তাঘাটে শুনতে পাই মাইকিং করছে মানুষে, বলছে যদি লাগে যায় 40 লক্ষ, মানে 10 টাকা দিয়ে টিকিট ক্রয় করে 40 লক্ষ টাকা নিবে, এটা লটারি, এটা হারাম। 10 টাকা দিয়ে লটারি ক্রয় করে তোবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না, কখনো নহে, হতেই পারে না, তোবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না, এটা কাবিরা গুনাহ, মহাপাপ। যেই কাজে আর একজনের টাকা খরচ হয় না সেই লটারি চলে। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যদি জানতো সলাত আদায়ের সময়তে প্রথম কাতারের কি সুবিধে, কত নেকি, তাহলে সবাই প্রথম কাতারে যেতে চাইতো, তো সবাইকে তো প্রথম কাতারে ধরতো না, তখন সাহাবিগণ এমনিতেই লটারি করতেন, আমরাও লটারি করতাম, তাহলে এই লটারি জায়েজ। যে লটারিতে আর একজনের কোনো ক্ষতি হয় না সেটা জায়েজ, কিন্তু এখানে তো 100 জনের টাকা মেরে একজনকে দেওয়া হবে, এটা হারাম, এটা শয়তানের কাজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহুল মুমিন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে তখন মুমিন থাকে, এ কথা ঠিক নয়। যখন মানুষ চুরি করে তখন মুমিন থাকে, এ কথা ঠিক নয়। যখন মানুষ আত্মসাৎ করে তখন মুমিন থাকে, এ কথা ঠিক নয়। কোন মুমিন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে পারে না। নেশাদার দ্রব্য পান করলে তার ইমান লোপ পায়, ইমান হারিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, তোমরা এতে থেকে নিজেকে বাঁচাও, অপরকে বাঁচাও। তোমরা বাঁচো, নেশাদার দ্রব্য পান করা থেকে বাঁচো। নেশাদার দ্রব্য পান করা একটা হারাম কাজ, এ কাজ করলে ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ হচ্ছে ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা খামসিনা ইমরা লিল কাইয়িমিল ওয়াহিদ, একজন লোকের অধীনে 50 জন নারী হবে মুসলিম। হাদিস তো নিঃসন্দেহে সত্য, বিন্দুমাত্র সন্দেহের সুযোগ নেই। আমাদের করণীয় কি? আল্লাহর নবী তো বললেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তা আজকে তো আমরা দেখছি যে সমাজে সবাই প্রায় শিক্ষিত, 20 বছর আগে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। তা আল্লাহ রাসুল কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহর নবী মিথ্যা কথা বলেননি। আপনাদের আমি একটু দেখাই। আচ্ছা, পায়ের জুতা খুলে দিয়ে শহীদ মিনারে ফুল চাপিয়ে মৃত ব্যক্তির কোনো উপকার করা যাবে বলেন তো? যাবে না। তো যাবে না তো এ কাজ আমি করছি কেন? তাহলে কি এটা শিক্ষিত মানুষের কাজ? এটা হলো জাহেলিয়াত, এটা হলো বিদ্যা উঠে যাওয়া। আচ্ছা, আপনার ছেলে কলেজে যাচ্ছে, টাকনুর নিচে প্যান্ট আছে, পায়জামা আছে, তো যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট রাখে, আল্লাহ তাদের সাথে কেয়ামতের মাঠে কথা বলবেন না। তো আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরে এটা বুঝতে পারে না, তাহলে কি এটা বিদ্যে? আপনার মেয়ে একটা নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে, তাহলে কি এটা বিদ্যে? অনেক মানুষ তাদের সংসদ ভবনে প্রবেশ করছে, একটু থেমে থাকছে, কিছুক্ষণ নীরবতা পালন করছে, এটি কি কোনো ধর্ম? এটি কি জাহেলিয়াত নয়? মানুষ কখন মারা গেছে তাদের নামে স্মৃতিসৌধ তৈরি করা কি জাহেলিয়াত নয়? এই জন্যই আল্লাহর নবী বলেছেন যে ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। মানুষ অহরহ যেখানে সেখানে নেশাদার দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্য পান করা মানুষের একটা অভ্যাস হয়ে যাবে, একটা কর্মের মধ্যে গণ্য হবে। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে রক্ষা করো। সম্মানিত দর্শক মণ্ডলী, নেশাদার দ্রব্য পান করা থেকে আপনারা বেঁচে থাকুন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মত অচিরেই নেশাদার দ্রব্য পান করবে, ওয়া ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম দিবে অন্য। এবার বুঝুন সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা সবাই বুঝছেন, আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। প্রতিপালক, আমরা যদি জাতিকে বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা, আমাদের অক্ষমতার দরুনই জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বুঝাতে পারছি না। তুমি আমাদেরকে সক্ষম করো, নইলে এ মাপের মানুষ নিয়ে আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ুযাফা আলা রুউসিহিম বিল মুগানিয়াতাল মাসির, ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। দেখুন, এখন এমপি আসলে, মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন করা হয় নাচ দিয়ে, গান দিয়ে। এটা হলো অজ্ঞতা, এটা হলো জাহেলিয়াত, এটা হলো মূর্খতা, এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন, এইসব লোকগুলিকে আল্লাহ তাআলা বানরে পরিণত করবেন, শুকুরে পরিণত করবেন। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মাফ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি, আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি, তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা হয়তো বা বুঝতেই পারবো না। এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি, বেঁচে থাকার চেষ্টা করি।
আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি খাসফুন মাসখুন কাজফুন। আমার উম্মতে তিনটে বিপদ ঘটবে। একটা হলো খাসফুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, বানর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম। আমার উম্মাত অচিরেই নেশাদার দ্রব্য পান করবে, ওই সম্মুনাহা বেগারে ইসমেহা নাম দিবে অন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। প্রতিপালক, আমরা যদি জাতিকে বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা, আমাদের অক্ষমতার দরুনই জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বুঝাতে পারছি না। তুমি আমাদেরকে সক্ষম করো, নইলে এ মাপের মানুষ নিয়ে আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতিল মাসিল। ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। দেখুন, এখন এমপি আসলে, মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন মূল্যায়ন করা হয় নাচ দিয়ে, গান দিয়ে। এটা হলো অজ্ঞতা, এটা হলো জাহেলিয়ত, এটা হলো মূর্খতা, এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন, এইসব লোকগুলিকে আল্লাহ তাআলা বানরে পরিণত করবেন, শুকুরে পরিণত করবেন। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মাফ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি, তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা হয়তো বা বুঝতেই পারবো না। এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি, বেঁচে থাকার চেষ্টা করি। আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি খাসফুন মাসখুন কাজফুন। আমার উম্মতে তিনটে বিপদ ঘটবে। একটা হলো খাসফুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, বানর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। কাজফুন, গজব নাজেল হবে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত যেদিন তিনটে পাপ করবে সেদিন তাদের উপরে তিন ধরনের গজব নাজেল হবে। এক, এই যে সারেবুল খুমুরা, তারা যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে গজব নাজেল হবে। দুই, মেয়েরা যেদিন গান বাজনা করবে, নাচবে। দেখেন, এখন স্কুল চলে না, কলেজ চলে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, মাস্টার তাকে বাধ্য নাচাচ্ছে, গান গাওয়াচ্ছে। দেখেন তো এটা পৃথিবী ধ্বংসের চিহ্ন কিনা, সবাই বিবেচনা করুন। আমি তো অনুবাদক, আমি আল্লাহ রাসূলের কথাটা অনুবাদ করছি, আপনারা বুঝবেন না যেটা আমার কথা, তাহলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না। এটা স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাতির কল্যাণের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে রাসূলের কথা দিয়ে রাসূলের পক্ষ থেকে সতর্ক ও সাবধান করতে চাই, মেয়েদের নাচা গান বাজনা করা পৃথিবী ধ্বংসের লক্ষণ এবং মানুষের উপরে গজব নেমে আসার মাধ্যম। অজারাবু বিল মাযেব, যেদিন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে সেদিন এগুলি গজব নাজেল হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে নেশাদার দ্রব্য পান করাকে এসব পাপের অন্তর্ভুক্ত করেছেন। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একুনু মিন বাদি আকওয়াম, আমার পরে কতগুলি জনগণ আসবে, আমরাই কি তারা? তিনি বলছেন যে আমার পরে কতগুলি জনসমাজ আসবে, ইস্তাহিল্লুনাল হারা, যারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, অল মাযেফা, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অবাক, দেখুন কয়েকটা জিনিস তিনি বললেন। তিনি বলছেন যে জেনাকে হালাল মনে করবে, জেনা কত বড় পাপ। আল্লাহ রাসূল বলছেন, আল বিক্র বিল বিক্রে জিলদমে ও তাগরি বসানা, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে।
তিনি বলেছেন রাজম, বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আর আল্লাহ রাসূল বলছেন আমরা এটাকে বৈধ মনে করব, পাপ মনে করব না, এটা তো খুব আমাদের জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার। তিনি বলছেন যে রেশমি কাপড়কে বৈধ মনে করবে, তিনি বলছেন যে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, আমরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করব, নেশাদার দ্রব্য হারাম। তারপর তিনি বলছেন গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবো, অথচ তা হারাম। হাদিস তো বুখারীর। সম্মানিত দর্শক মণ্ডলী, নেশাদার দ্রব্য হারাম, জেনা একটা নেহায়েত অন্যায় কাজ। আল্লাহ তুমি আমাদের বাঁচার তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুনু কওমুন মিন হাযিহিল উম্মাহ, আমার এই উম্মাতের কতগুলি লোক হবে, আমার এই উম্মাতের কতগুলো জনসাধারণ হবে, ইয়াবি তুনা আও ইবাইয়েত আলা শারাবিন ও তোআমিন ও লাহাবিন, তারা রাতে নেশাদার দ্রব্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, খেলতামাশা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে। দেখুন এগুলো কিন্তু এখন বাস্তব এই দেশে, পৃথিবীতে কত বাড়িতে রাতে মানুষ নারী নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে রাত কাটাচ্ছে, গান বাজনা নিয়ে মত্ত। তাহলে এটা আল্লাহ রাসূল বলেছেন যেটা আমার উম্মতের হবে, মানুষ রাত অতিবাহিত করবে নেশাদার দ্রব্য নিয়ে, মানুষ রাত অতিবাহিত করবে নারী নিয়ে, মানুষ রাত অতিবাহিত করবে গান বাজনা খেলতামাশা নিয়ে, যেটা আমরা একেবারে খোলাখুলি দেখতে পাচ্ছি এখন। তাহলে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা নেশাদার দ্রব্য থেকে বাঁচার চেষ্টা করুন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা সুম্মা একুনু খিলাফাতান রাহমা সুম্মা মুলকান আজুজান সুম্মা কায়নুন উতুবান ও ফাসাদান ও জাবরিয়্যা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজত্ব শুরু হয়েছে দয়া দিয়ে, নবী দিয়ে। পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। যারা বলে যে আদি যুগের মানুষ ছিল নগ্ন, তারা শরীয়ত জানে না, ধর্মকর্ম ইতিহাস জানে না। মানে আদি যুগ শুরু হয়েছে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ দিয়ে, তিনি হচ্ছেন আদম আলাইহিসালাম। আর আল্লাহর নবী বলছেন যে নবী দিয়ে এবং দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে। তাহলে নবীগণেরও রাজত্ব চলে না দয়া ছাড়া। বলুন তো, এইসব তিন নম্বর শ্রেণীর মানুষগুলো এখন নেতৃত্ব দিচ্ছে, তাহলে কি তাদের উপরে আল্লাহর দয়া আছে? জাতি কিভাবে পরিত্রাণ পাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা খিলাফাতান রাহমা, এরপরে নেতৃত্ব শুরু হবে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। প্রত্যেক নবীর পরে যারা প্রতিনিধি হয়েছেন তারা খলিফা, প্রতিনিধিকে খলিফা বলা হয়। তো নবীগণ যখন চলে গেছেন তখন তাদের প্রতিনিধি হয়েছেন তাদের সাথে যারা ছিলেন তারা সাহাবিগণ। তো সাহাবিগণ নেতৃত্ব দিয়েছেন দয়া দিয়ে, তার মানে তার নেতৃত্ব চালাতে আল্লাহর দয়ার প্রয়োজন হয়েছে। আল্লাহর দয়া ছাড়া কারো নেতৃত্ব চলে না। এরপরে তিনি বলছেন, এরপরে নেতৃত্ব হবে জোর যার মুল্লুক তার, জোর করে মানুষ নেতা হবে, যা এখন হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এরপরে নেতৃত্ব শুরু হবে অতুয়ান সীমা লঙ্ঘন করে, জাবরিয়াতান যে কোনো মূল্যে, ফাসাদান বিপর্যয় সৃষ্টি করে। রাতে রাতে নেতা হতে হবে যে কোনো মূল্যে, এতে দশজন মারতে হলে মারবে, কোটি কোটি টাকা দিতে হলে দিবে, যে কোনো মূল্যে তাকে নেতা হতেই হবে। এই পরিবেশ আসবে, চলে এসেছে প্রত্যেকটা দেশে এখন নেতৃত্বের অবস্থা দেখেছেন, মারামারি হইচই, যে কোনো মূল্যে মানুষ নেতা হতে চাচ্ছে। এই তৃতীয় শ্রেণীর নেতারা যখন নেতা হবে জোর করে, তখন তাদের তিনটি কাজ। এক, দেখুন, ইস্তাহিলুল খুমুরা, তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, এটাই হলো বড় কথা। দুই, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। অল হারিরা, রেশমি কাপড়কে বৈধ মনে করবে। ওয়ায়ুনসারু আলা যালিক ওয়ায়ুরযাকুনা, এই যে কোনো অন্যায়ের জন্য তারা সাহায্য পাবে এবং তারা দেনান দিন ধনী হয়ে যাবে। এত অত্যাচার করার পরেও, অন্যায় করার পরেও তারা দেনান দিন ধনী হয়ে যাবে।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই হাদিসে আপনাদেরকে সবচেয়ে বড় যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে, দেখুন নেতৃত্ব স্থানীয় মানুষের চরিত্র কি হবে। তাদের এক নম্বর কাজ হলো নেশাদার দ্রব্য পান করা, তারা নেশাদার দ্রব্য পান করবে এবং নারী নিয়ে থাকবে। এই নেতৃত্ব স্থানীয় লোকগুলো যদি নারীদেরকে বৈধ মনে করে, নেশাদার দ্রব্যকে বৈধ মনে করে, তাহলে জাতি পরিত্রাণ পাবে কোথায়, জাতি বাঁচবে কি করে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বিষয়টি আপনাকে আবারও ভাবার জন্য অনুরোধ করছি। নেশাদার দ্রব্য হারাম, পান করলে ইবাদত কবুল হবে না। নেশাদার দ্রব্য হারাম, পান করলে ইবাদত কবুল হবে না। এবং এই তিন নম্বর শ্রেণীর লোকেরা যখন দায়িত্ব পালন করবে, তখন তারা দায়িত্বশীল হওয়ার পরেও নেশাদার দ্রব্য পান করবে এবং নারীদেরকে অন্যায়ভাবে ভোগ করবে, এটা আমাদের জন্য, জাতির জন্য, পৃথিবীর জন্য বড় দুঃখজনক ব্যাপার। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো, জাতিকে তুমি নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো। তুমি আমাদের আকুল আবেদন, আমরা খুব অন্তর থেকে তোমার দরবারে একনিষ্ঠভাবে বলছি, তুমি আমাদের কবুল করো, তুমি আমাদের নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত রাখো। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।